আজব মুগ্ধকরের নাম হুমায়ুন আহমেদ। একটি জাতির কয়েকটি প্রজন্মকে শুধু পাঠমুখী করেননি, গড়েছেন বহু স্বপ্নচারী মানুষ। তার অমীয় গদ্যের মায়াজালে এই ভূখণ্ডে জন্ম নিয়েছে জ্যোৎস্নাবিলাসে মত্ত হাজার হিমুরূপা। গদ্যের অনবদ্য গাঁথুনিতে একান্ত ঢঙে তৈরি করেছেন অপরূপ সাহিত্য ভাষা, একার কাঁধে টেনে নিয়েছেন গোটা প্রকাশনা শিল্পকে। রসায়নের ছাত্র হুমায়ুন এক জ্যোৎস্না রাতে পাঠ্য বই সরিয়ে হাত দিলেন সাহিত্য রচনায়। লেখা হল নন্দিত নরকের মতো উপন্যাস। এর পরের গল্পটা কেবলই নন্দনের, কেবলই বিজয়ের কেতন ওড়ানোর। এক কথার জাদুকরের মৃত্যুদিনে নুহাশপল্লীতে আজ হিমুরূপার ভিড়। সবুজের আলপনায় তারা খুঁজে ফেরেন তার প্রিয় লেখককে, খোঁজ করেন তার মায়া স্পর্শের। আমি তো মনে করি হুমায়ুন আহমেদ প্রতি মুহূর্তে প্রতিনিয়ত 365 দিনে তিনি আমাদের মাঝে আছেন। আমরা হুমায়ুন আহমেদকে ভালোবাসি। হুমায়ুন আহমেদ স্যার তার কাজের মাধ্যমে, সৃষ্টির মাধ্যমে যেমন তার চরিত্রকে ধারণ করে আমি চলে এসেছি। হুমায়ুন আহমেদের চলে যাওয়ার দিনে নুহাশপল্লীতে ছিল কোরআন খতম, দুস্থদের মাঝে খাবার বিতরণ সহ নানা আয়োজন। হুমায়ুন আহমেদের যে স্বপ্নটা ছিল সেটা পূরণ করার জন্য যেই শক্তি, যেই সামর্থ্য দরকার হয় সেটা আসলে আমার একার পক্ষে সম্ভব না। সমষ্টিগতভাবে আমরা সবাই যদি চেষ্টা করি হয়তোবা হবে। নিজের হাতে গড়া প্রিয় নুহাশপল্লীর লিচুতলায় শুয়ে কেটে গেছে অনন্ত নক্ষত্রলোকের যাত্রার 10 বছর। কর্কট রোগের কাছে হেরে হুমায়ুন চলে গেছেন 2012 সালের এই দিনে। জীবনের প্রতিটা মুহূর্ত করেছেন উপভোগ। চিরসবুজ এই আঙিনায় স্রষ্টার কৃপায় নিশ্চয়ই এখনও ভালো আছেন। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, নুহাশপল্লী, গাজীপুর।